এইবারে ইন্টেলের উপরে আমরা গেমিং এর অফার নিয়ে চলেছি ইন্টেলে। এইবারে পূজয় আমাদের চারটে উইকে চার রকম অফার চলবে। তো আজকের গেমিং স্টার্ট হয়েছে বিশাল হিউজ কনফিগারেশন থেকে। i3 10th generation এর রেট তো অবিশ্বাস্য ভাবে কমিয়ে দিয়েছি। পূজোর অফার এনে দিলাম i3 10th generation এর আগে রি কোনো এস সিরিজ প্রসেসর না, এফ সিরিজ প্রসেসর না, RGB ক্যাবিনেট, এই ক্যাবিনেটটা আছে, জেব্রনিক্স এর জিল আছে, আরো অনেক। 10th generation অবিশ্বাস্য প্রাইস i7 মানে যে পিওর এন্ড টাফেস্ট গেমিং। তো i7 এর একটা দুর্ধর্ষ অফার আছে, i7 রাহুল টেক ওয়ার্ল্ড এর ভিডিও আবার নিয়ে চলে এসেছি। আপনাদের কথা দিয়েছিলাম যে এবার গেমিং পিসি আসবে, তো গেমিং পিসি নিয়ে চলে এসেছি। এর আগের অফারগুলো আপনারা সব জানেন, যারা দেখেননি তাদের জন্য আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তারা দেখে নেবেন। আগের i3 i7 i5 এর দারুণ অফার ছিল, i3 8th generation ছিল, i7 2nd generation 3rd generation ছিল। এবারে আমরা আপনাকে প্রমিস করেছিলাম যে রাহুল টেক ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সেকেন্ড ভিডিও আসবে শুধু গেমিং এর উপর। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য, পুজোতে পরপর পরপর অফার চলবে আমাদের রাহুল টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে। এর আগে যে আমাদের নর্মাল পিসির অফার গেছে, নর্মাল বলা ভুল, সেখানেও খুব হাই কনফিগারেশন ছিল, বাট আজকের ভিডিও সম্পূর্ণ গেমিং সেটআপের উপর। কি থাকছে? i3 10th generation থাকছে, 12th generation থাকছে, i5 10th generation থাকছে, 12th generation থাকছে, i7 10th generation 12th generation থাকছে। তো টোটাল ভিডিওটা থাকছে ইন্টেল সেক্টরের উপর গেমিং পিসি। এবং আপনারা জানেন, যারা রাহুল টেক ওয়ার্ল্ড দিয়ে কেনাকাটা করেন তারা জানেন, এখানে ফুল সেট আপের দাম বলা হয়, কিন্তু কোনো পার্টিকুলার পার্টসের দাম বলা হয় না, বা আপনাকে কিবোর্ড দেওয়া হচ্ছে না, মাউস দেওয়া হচ্ছে না, শুধু সিপিউর দাম বলছে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। টোটাল সেট আপ আপনাকে দেওয়া হবে এখানটায়, মনিটার থেকে শুরু করে এভরিথিং থাকবে, জাস্ট প্ল্যাগ অ্যান্ড প্লে থাকবে, বাড়ি নিয়ে যাবেন, চালাবেন। এবং দাম জানেন অবিশ্বাস্য দামে, দামটা জানাবে রাহুল, কনফিগারেশন জানাবে রাহুল, ডিটেলস থাকবে। কিন্তু আমি বলবো অবশ্যই, যারা আজকের হাই কনফিগারেশন থাকছে, দামটা একটু বেশি থাকছে, কিন্তু ন্যায্য দামে আপনি পাচ্ছেন। যারা সাধারণ কম্পিউটার কিনতে চাইছেন বা একটু ভালো কম্পিউটার কিনতে চাইছেন, তারা আমাদের আগের ভিডিও দেখতে পারেন, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে যে ডেসক্রিপশান সেকশানে গিয়ে আপনারা টোটাল রাহুল টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই পুজোতে যে অফারগুলো চলছে তার ডিজিটাল ফাইল ডাউনলোড করে নিতে পারেন। সেখানে পুরো PDF-এ আমি সমস্ত কিছু দাম ছবি সমেত দিয়ে দিয়েছি, সেই দামগুলো আপনারা জেনে রাহুলের কাছে ইনকোয়ারি করতে পারেন। তো আজকের ভিডিও একটা দারুণ ভিডিও হবে, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, তার কারণ এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আমি ক্রমাগত আসতে থাকি। হাই, আমি DM আর আপনারা দেখছেন বিজনেস টু লাইট। তো চলুন ভিডিও শুরু করা যাক। রাহুল নমস্কার। নমস্কার সবাই। তো রাহুল, পুজোর অফার নিয়ে তো আমরা এসে গেছি, এর আগে একটা ভালো ভিডিও গেছে, সেই ভিডিওটা সম্পর্কে যারা দেখেনি তাদের জন্য একটু ইনফরমেশন দিয়ে দেবে, আর আজকের কি ভিডিও নিয়েছে সেটাও জানিয়ে দেবে। তো অনেকদিন ধরে আমাদেরকে অনেকেই বলছে যে দাদা গেমিং এর উপরে কিছু অফার নিয়ে আসো। তো আগের ভিডিওতে আমি প্রমিস করেছিলাম যে আবার গেমিং এর উপরে আমরা অফার আনতে চলেছি। তো এইবারে ইন্টেলের উপরে আমরা গেমিং এর অফার নিয়ে চলেছি ইন্টেলে। কিন্তু এইবারে ইন্টেলের ভিডিও স্টার্ট করার আগে আমি আমাদের যে মানে আগের ভিডিওটা ছিল সেইটার যে অফারটা, মানে ওই অফারটা এখনো চলছে, যারা গ্র্যাব করতে পারেননি, এবারে সারা পুজোয় ওই অফারটা চলবে। প্রত্যেকটি ভিডিওতে আমরা আপনাদেরকে এই অফারটার একটা করে রিমাইন্ডার দিয়ে দেব, যদিও রেটও কমে সেটারও আমরা বলে দেবো। এইবারে পুজোয় আমাদের চারটে উইকে চার রকম অফার চলবে। তো এইটা যেটা আমাদের সেকেন্ড ভিডিও আমরা বলেছিলাম যে আমরা গেমিং এর উপরে দেবো, তো আবার নিয়ে চলে এসেছি গেমিং এর উপরে ভিডিও। তো এইবারে যে গেমিং এর ভিডিওটা, এটা শুধু ইন্টেল প্রসেসরের উপরে, যেরকম i5 i3 আর i7 এর 10th generation এন্ড 12th generation এর উপরে, যেটা ইন্টেল বেসড প্রসেসর। তো এবার সরাসরি আমরা ঢুকে যাই গেমিং এর উপরে। তো আজকের গেমিং স্টার্ট হয়েছে বিশাল হিউজ কনফিগারেশন থেকে। i3 10th generation এর রেট তো অবিশ্বাস্য ভাবে কমিয়ে দিয়েছি। তো এবারে আমাদের i3 10th generation দিয়ে যেটা আমাদের গেমিং সেটআপ স্টার্ট হচ্ছে গ্রাফিক্স প্রসেসর দিয়ে। তো ভিডিওটা তার আগে আমি বলে দিই, আমরা যে প্রসেসরগুলো ইউজ করছি কোনোটা এফ সিরিজের প্রসেসর না, যেটাতে আপনাদেরকে আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগিয়ে ডিসপ্লে আনতে হবে না। আমরা যে প্রসেসরটা দিচ্ছি সেটি ইটসেলফ গ্রাফিক প্রসেসর। অবশ্যই এবারে কিছু কিছু আমাদের সেগমেন্টের মধ্যে গ্রাফিক্স কার্ড ইনক্লুডেড আছে। আর আরো একটা জানার বিষয় যে এবারের ভিডিওতে আমরা বলে দেবো যে আমাদের কাছে কি কি গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল আছে, আর যতটা পারবো কিছু কিছু গ্রাফিক্স কার্ডের রেটও আপনাদেরকে বলে দেবো। তো i3 10th generation
i3 অনেকদিন আমরা গেমিং এর ভিডিও আনিনি, তো তাও বলে দিচ্ছি i3 10 জেনারেশন আপনারা আমাদের এখান থেকে লাস্ট পারচেজ করেছেন 27400 টাকায়, তাও আবার নরমাল র‍্যাম দিয়ে। পূজোর অফার এনে দিলাম i3 10 জেনারেশনের, আগে রেটটা শুনে নিন, মাত্র 25580 টাকায়। তো কনফিগারেশনটা এবার বলি, এটি একটি গ্রাফিক সিরিজের প্রসেসর, এটি কোনো এস সিরিজ প্রসেসর না, এফ সিরিজ প্রসেসর না, i3-10105 মডেল নাম্বার। তো বোর্ড MSI H410 মাদার বোর্ড, i3-10 জেনারেশন প্রসেসর, XPG র্যাম আমরা দিচ্ছে যে XPG গেম, 8GB 3200 MHz র্যাম, 500GB হার্ড ডিস্ক, 256GB SSD, ক্যাবিনেট নর্মাল ক্যাবিনেট আছে, যত পারেন আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন, কিবোর্ড মাউস নর্মাল, এটি কোনো RGB সেটআপ না, যারা চায় যে এটাতে আমরা RGB-র মধ্যে করব, আমাদের কাছে অনেক রকম RGB ক্যাবিনেট থাকে কিন্তু ভিডিওতে সবসময় দেখানো এটি সম্ভব হয় না, অল টাইম আপনারা আমাদের কাছ থেকে যে কটা আমরা সেটআপ বলছি সব সময় আপনারা আমাদের কাছ থেকে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এবার প্রথম থেকে একবার বলে দিই কনফিগারেশনটা কি কি থাকছে, H410 মাদার বোর্ড, i3-10 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 500GB হার্ড ডিস্ক, 256GB SSD, ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস, আর জেব্রনিক্সের 19-ইঞ্চি মনিটর, জেব্রনিক্স আছে আর এলিস্টা আছে আমাদের কাছে, আরও অনেক ভ্যারাইটি থাকে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা পেয়ে যাবেন। তো এটা রইল আমাদের গেমিংয়ের স্টার্টিং, 25,580 টাকা দিয়ে i3-10 জেনারেশন, এটাতে আপনারা এডিটিং, গেমিং সব ধরনের কাজই এটাতে করতে পারবেন। এটি আমাদের আজকের ভিডিওর স্টার্টিং প্রাইস, 25,580 টাকায় গেমিং ডেস্কটপ। তো এবার আমরা যে পরবর্তী অফারটা দিতে চলেছি এগুলো হচ্ছে সব RGB-র মধ্যে। তো এবার i3-12 জেনারেশন, এটিতে আমাদের দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে নর্মাল ভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে RGB ভ্যারিয়েন্ট। তো RGB ভ্যারিয়েন্টটা বলি, যাদের বাজেট 50-55-60-এর মধ্যে, যাদের বাজেট কি কি দিচ্ছে আগে শুনুন, MSI 610 মাদার বোর্ড, i3-12 জেনারেশন গ্রাফিক্স প্রসেসর, RGB XPG র্যাম, RGB ক্যাবিনেট, এই ক্যাবিনেটটা আছে জেব্রনিক্স এর, জিল আছে, আরো অনেক রকম যেটা আমাদের এই রেঞ্জের মধ্যে দেওয়া হবে অনেক রকমই ক্যাবিনেট আছে, আপনারা আপনাদের মতো চয়েস করে নিতে পারেন। তো কি কি এবার কি কি দেওয়া হচ্ছে একবার প্রথম থেকে বলে দিই, MSI 610 মাদার বোর্ড, i3-12 জেনারেশন প্রসেসর, 8GB 3200 MHz এর র্যাম, 500GB হার্ড ডিস্ক, 256GB NVMe SSD, 256GB NVMe SSD, সাটানা NVMe SSD, RGB ক্যাবিনেট SMPS, RGB কিবোর্ড মাউস, LG 22-ইঞ্চি ফুল IPS মনিটরের সাথে, আর 1630 গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 55,000 টাকায়। আরো একবার বলে দিচ্ছি কি কি দিচ্ছি, এটাতে গ্রাফিক্স কার্ড ইনক্লুডেড আছে, H610 মাদার বোর্ড, i3-12 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 500GB হার্ড ডিস্ক, NVMe 250GB SSD মানে 256GB SSD, আপনার RGB ক্যাবিনেট SMPS, RGB কিবোর্ড মাউস, 1630 গ্রাফিক্স কার্ড, গিগাবাইটে 1630 গ্রাফিক্স কার্ড, RGB ক্যাবিনেট SMPS এর সাথে, আর LG 22-ইঞ্চি ফুল IPS মনিটরের সাথে আপনারা পেয়ে যাবেন মাত্র 55,000 টাকায়। তো এটারই একটি নর্মাল ভার্সন আছে যেটাতে আমাদের গ্রাফিক্স কার্ড নেই, আর একটি নর্মাল ক্যাবিনেটের মধ্যে হচ্ছে মাত্র 35,512 টাকায়, 35,512 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন i3-12 জেনারেশন। এটাতে কি কি থাকছে,
610 মাদারবোর্ড i3 12th জেনারেশন প্রসেসর 256 জিবি SATA SSD 500 জিবি হার্ড ডিস্ক নরমাল কেবিনের SMPS কিবোর্ড মাউস LG 22 ইঞ্চি ফুল IPS মনিটরের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 35512 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন i3 12th generation গ্রাফিক্স কার্ড দিয়ে ফুল RGB সেটআপ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 55000 টাকায় তো এবারে আমরা যাব i5 এ i5 10th generation তো এবার i5 10th generation এ আমরা কি কি দিচ্ছি i5 10th generation অবিশ্বাস্য প্রাইস এটাতে আমরা কি কি দিচ্ছি এই 410 এর MSI এর মাদারবোর্ড i5 10th generation with graphic processor 8GB XPG RAM 3200MHz 256GB SSD SATA 500GB hard disk normal cabinet SMPS keyboard mouse আর LG 22 ইঞ্চি ফুল IPS মনিটরের সাথে আপনারা পেয়েছেন মাত্র 36390 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন i5 10th generation কি কি দিচ্ছি এই 410 মাদারবোর্ড i5 10th generation প্রসেসর 8GB 3200MHz এর RAM 500GB হার্ড ডিস্ক 256GB SATA SSD নর্মাল ক্যাবিনেট SMPS কিবোর্ড মাউস আর LG 22 ইঞ্চি ফুল IPS মনিটরের সাথে আপনারা পেয়েছেন মাত্র 36390 টাকায় তো এবার যাব i7 যেটা সবার মানে এটা গেমিং এর একটা সবার এই যে i7 মানে যে পিওর এন্ড টাফেস্ট গেমিং তো এবারে আমরা বলে দেবো i7 এ কি কি আমরা দিচ্ছি তো i7 এর একটা দুর্ধর্ষ অফার আছে i7 10th generation কনফিগারেশন শুনুন এটি একটি ফুল RGB সেটআপ কি কি দিচ্ছি এই 410 মাদারবোর্ড i7 10th generation প্রসেসর গ্রাফিক্স প্রসেসর দেওয়া হবে 8GB 3200MHz এর RAM 256GB NVMe SSD 500GB হার্ড ডিস্ক RGB ক্যাবিনেট SMPS সামনে ফ্রন্টে তিনটে ফ্যানওয়ালা ক্যাবিনেট দেওয়া হবে প্লাস গেমিং SMPS এর সাথে তার সাথে RGB কিবোর্ড মাউস LG 22 ইঞ্চি ফুল IPS মনিটর 4GB গিগাবাইটের 1650 গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা পেয়েবেন মাত্র 67400 রুপিস এ যাদের বাজেট 70 তাদের আর 70 লাগবে না 67400 এ আপনারা i7 10th generation এর ফুল সেটআপ পেয়ে যাবেন আরো একবার বলে দিই i7 12th generation এ আমরা কি কি দিচ্ছি 10th generation সরি টু নট 12th generation 12th generation আমরা পরে বলছি i7 10th generation i7 10th generation আমরা দিচ্ছি এই 410 মাদারবোর্ড i7 10th generation with graphics processor 8GB RAM XPG 3200MHz 256GB NVMe SSD 500GB hard disk normal cabinet RGB cabinet SMPS RGB keyboard mouse LG 22 inchi full IPS monitor 1650GB 4GB গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা পেয়েছেন মাত্র 67400 তো অনেক এটা একটুখানি এ হয়ে গেল আমি আরেকবার ক্লিয়ারলি বলে দিচ্ছি আমরা কি কি দিচ্ছি এই 410 মাদারবোর্ড i7 10th generation with graphics processor 8GB 3200MHz এর RAM 256GB NVMe 500GB hard disk RGB cabinet SMPS RGB keyboard mouse আপনার LG 22 ইঞ্চি ফুল IPS মনিটরের সাথে 1650 4GB গিগাবাইটের গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 67400 রুপিস এ আর এই ভিডিও লাস্ট অফার i7 12th generation কি কি দিচ্ছি মাত্র 78780 টাকা মানে 78780 রুপিস অনলি এটাতে আমরা দিচ্ছি এই 610 এর মাদারবোর্ড i7 12th generation
প্রসেসর উইথ গ্রাফিক প্রসেসর, 16 জিবি র্যাম, 16 জিবি 3200 মেগাহার্টজ এর র্যাম, NVMe 256 জিবি SSD, 500 জিবি হার্ড ডিস্ক, RGB কেবিনের SMPS, RGB কিবোর্ড মাউস, LG 22 ইঞ্চি ফুল IPS মনিটরের সাথে, আর 4 জিবি 1650 গিগাবাইটের গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা পেয়ে যাবেন মাত্র 78,780 রুপিজে। কে কে দিচ্ছে আর একবার প্রথম থেকে সরাসরি বলে দিই, H610 মাদারবোর্ড MSI, ইন্টেল i7 12th generation প্রসেসার উইথ গ্রাফিক্স প্রসেসার, এটা একটি 16 জিবি র্যাম, 3200 মেগাহার্টজের 16 জিবি র্যাম, 256 জিবি NVMe SSD, 500 জিবি হার্ড ডিস্ক, 8 জিবি কেবিনের SMPS, 8 জিবি কিবোর্ড মাউস, 22 ইঞ্চি ফুল IPS মনিটরের সাথে, আর 1650 গিগাবাইটের 4 জিবি গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 78,780 টাকায়। তো আজকের অফারটা রইল এই অবধি। আর আমাদের আগের চ্যানেলে যেটা আমরা নর্মাল পিসির ওপরে দিয়েছিলাম, যেটি যদি আমি দাম না দেখি, যদি আমি একটা ভালো দামে কিনতে চাই, তাহলে কোনটা বেস্ট হবে? আমি বলবো চোখ বন্ধ করে i7 10th generation। মানে কেন i7 10th generation কেন নেবো? কেন কি দেখুন, সবার বাজেট আমরা যে জিনিসটা দিচ্ছি দুটোরই কনফিগারেশন সেম, i7 10th generation আর 12th generation এর আপনাদের কনফিগারেশনটাও সেম, গ্রাফিক্স কার্ডও সেম, সবটাই সেম, কিন্তু আমার মতে ওটা একটি খুবই ভালো এ হবে। আর তার থেকেও বেশি হচ্ছে এটা আপনি যদি সাজিয়ে নেন, এটি অনেক বেটার আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেবে। তো বন্ধুরা, আজকে আমরা গেমিং অফার শুনলাম, দারুণ দারুণ গেমিং অফার পেলাম। আমি আরেকবার দেখিয়ে দেবো, এখানে RGB ক্যাবিনেট দিয়ে আপনি আপনার পছন্দ মতো ক্যাবিনেট দিয়ে করতে পারেন। আপনারা জানেন ইন্টেলের সমস্ত কিছু এখানে ইউজ হচ্ছে, এবং গ্রাফিক্স কার্ড, আসুসের গ্রাফিক্স কার্ড, MSI এর গ্রাফিক্স কার্ড, ইভেন কি গিগাবাইটস এর SMPS থেকে শুরু করে সমস্ত কিছু ব্র্যান্ডেড কোম্পানির ব্র্যান্ডেড পিসি পেতে গেলে অ্যাসেম্বলিং করে ব্র্যান্ডেড কোম্পানির জিনিস যদি আপনি ইউজ করতে চান, তো রাহুল টেক ওয়ার্ল্ডে গেমিং পিসির জন্য আপনি কল করতেই পারেন। আর গেমিং পিসি আমি মনে করি, আচ্ছা 22 ইঞ্চি IPS মনিটর দেওয়া হচ্ছে, এলজি কোম্পানি দেওয়া হচ্ছে, তো দেখুন ভিজুয়ালি থেকে শুরু করে কনফিগারেশন খুব দারুণ একটা কনফিগারেশন, গেমিং প্রোডাক্টের সবকিছুই দেওয়া হয় ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড সমস্ত কিছু দেওয়া হচ্ছে। যাতে এখানে আপনারা জানেন রাহুল প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি 3 বছর করে আপনার কাছে ওয়ারেন্টি থাকছে। তো i7 এ আমাদের 1650 গ্রাফিক্স কার্ডটা ইনক্লুড করা আছে, যার ফলে একটা বেটার গেমিং এক্সপিরিয়েন্স দারুণ হয়ে যাবে। i7 সেক্টরে 10th generation আর 12th generation বোথ আর বেটার ফর টাফ গেমিং, টাফ গেমিং যারা করতে চায় i7 10th generation আর 12th generation আমার রেকমেন্ডেশন। আচ্ছা তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও খুব ভালো লেগেছে আশা করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, পুরনো ভিডিও যারা কম দামের মেশিন খুঁজছেন কিন্তু ভালো মেশিন খুঁজছেন, পুরনো ভিডিওর সমস্ত লিস্ট কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি, এবং আগের ভিডিওর লিঙ্কও আমি দিয়েছি, সেটা দেখে নিতে পারেন। ওখানে i7 এর 2nd generation, 3rd generation, i3 8th generation পর্যন্ত, i5 6th generation পর্যন্ত সমস্ত কিছু দাম আছে, ডুয়েল কোডের প্রোডাক্ট রয়েছে, সেখানেও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 8,000 টাকা দিয়ে কম্পিউটার শুরু হচ্ছে। আর একটা জিনিস আপনাদের, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখনো 6,000 টাকা দামের মাত্র 6,119 টাকায় যে সেকেন্ড হ্যান্ড CPUগুলো ছিল সেগুলো আবার স্টক এসছে, আপনারা সেগুলোকেও গ্র্যাব করতে পারেন। তো আজকের ভিডিওতে সমস্ত কিছু আপনাকে দেখিয়েছি, আমাদের আগের অফার দেখিয়েছি, এই অফার দেখিয়েছি, পুরো পুজোতে এই অফারটা চলবে, পুরো কালী পুজো পর্যন্ত এই অফার টানা হবে। তো এখনও যদি দেখুন, এখন ফিনান্সিয়াল অবস্থাটা একটু খারাপ যাচ্ছে, মার্কেটের অবস্থা খারাপ যাচ্ছে, সেই কারণে কোনো চাপ নেই, আপনারা কোয়ারিজ করুন, আপনার প্রোডাক্টটাকে বুক করে রাখুন, তাহলে রাহুলের মাথায় থাকবে কাকে কোন প্রোডাক্টটা দিতে হবে, সেই অনুযায়ী সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখবে। এবং অবশ্যই আপনার যদি জানার থাকে, আপনার বক্স প্যাক আপনার সামনে খুলেই এখানে লাগানো হবে, আপনার সামনেই অ্যাসেম্বলিং করা হবে। আর একটা জিনিস,
সবথেকে ভালো কথা হচ্ছে আপনি প্ল্যাগ অ্যান্ড প্লেতে সমস্ত কিছু পাচ্ছেন, এখান থেকে নেবেন, বাড়ি গিয়ে চালাবেন, কোনো কিছু কিনতে হবে না, টোটাল সেট আপ করে আপনাকে রাহুল এখান থেকে দিচ্ছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই আমাদের যে বন্ধুরা ভিডিওগুলো দেখছো, আজকের ভিডিও আমি ভিউয়ার্স মিনিমাম 2000 উপরে রাখলাম। রাহুল টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রতিনিয়ত কষ্ট করে আপনাদের জন্য প্রতিদিন আপডেট দাম নিয়ে আসা হচ্ছে, দাম কমিয়ে রাখা হচ্ছে, কারণ আপনাদের জন্য আপনারা যাতে ভালো পিসি ভালো জায়গা থেকে ভালো রেটে পেতে পারেন তার ব্যবস্থা আমরা করে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।